আসসালামু আলাইকুম। পরে যাচাই করে আমি দেখতে পারবো কি কন্টেন্টকে, যদি আমার পার্সোনাল মতামত জানতে চান, আমি তো তালাকই পছন্দ করি না। তো আচ্ছা 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 সেক্ষেত্রে অন্যান্য জিনিস আমার পার্সোনাল ভাবে পছন্দ না। তো আচ্ছা আল্লাহ যেটা করছেন, আল্লাহ যেটা করেন, আল্লাহ তো সবই জানেন, তাই তো? এখন হুম হুম সেইগুলো সব জেনে বুঝেই আল্লাহ করছেন। এখন একজন মহিলা, মহিলাকে তার ভুলের জন্য তার স্বামী তালাক দিল, তালাক তালাক দিছে মানে কি? সেই স্বামী খারাপ, সেই স্বামী খারাপ বিধেয় তো তাকে তালাক দিল। আমি বুঝি নাই, আমি বুঝি নাই আপু, একটা সেকেন্ড। মহিলার ভুলের জন্য স্বামী তাকে তালাক দিছে, এই জন্য মহিলার স্বামী ভুল হোক খারাপ। বা পুরুষের ভুল হোক, যাই হোক, স্বামী তালাক দিছে, এটা এটাই হচ্ছে কথা। এখন স্বামী ধরুন, যেহেতু তালাক একটা সেকেন্ড দিছে, একটা সেকেন্ড একটা একটা সেকেন্ড অধিকারটা আমার আছে যে আমি আপনার সাথে থাকবো, সরি, আমি যার সাথে বিয়ে করেছি তার সাথে আমি থাকবো কি থাকবো না, এখন পুরোটা অধিকার আমার, এবং আমাকে এই জন্য জিজ্ঞাসাবাদও করা হবে না যে আমি কেন তালাক দিচ্ছি, কেন তালাক দিব না। এই দায়িত্বটা আমাকে অ্যাকর্ডিং টু আপনার যে আল্লাহ ভালো বুঝেন, সে আল্লাহ আমাকে দিয়ে রাখছেন। আমি যদি এই অধিকারটা চর্চা করি, সেখানে আল্লাহর দেওয়া অধিকার চর্চাকে আপনি খারাপ কিভাবে বলতেছেন? আমি আমার আল্লাহর দেওয়া অধিকার আমি চর্চা করলাম, আপনি আল্লাহরই বান্দা, হ্যাঁ বান্দা হয়ে ওটা বললেন না, আমাকে কেন খারাপ, সেটাকে আমি আল্লাহরই বান্দা হয়ে আমাকে কেন খারাপ? আচ্ছা আমাকে আল্লাহ, হ্যাঁ মাতু ভাই, তাহলে আপনি একটু বলে দেন। না না আপনি বলেন, নীলু বাবু আপনি ফারাজ ভাইকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতেছি, কিন্তু কথা ক্লিয়ার না, কেমন যেন মাঝখান দিয়ে কেটে কেটে যাচ্ছে। আচ্ছা আমি 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 মিউট করি, আপনি দেখি শুনেন আবার। ফারাজ ভাই আবার বলেন। আমি বললাম আল্লাহ আমাকে অধিকার দিয়েছে, হ্যাঁ তালাক দেওয়ার, আমি আল্লাহর দেওয়া অধিকার আমি নিজে চর্চা করলাম, আপনিও আল্লাহর একজন দাস হয়ে কেন আমাকে খারাপ বলতেছেন? যে আল্লাহ যে অধিকারটা আমি আমাকে দিছে, আমি সেই অধিকারটা চর্চা করছি, সেই অধিকারটা চর্চা করার জন্য আপনি আমাকে খারাপ বলতেছেন কেন? আল্লাহ তো আপনি বললেন, আল্লাহ তো সব আগে থেকেই ভালো জানেন, ভালো জেনে এই অধিকারটা আমাকে দিয়েছেন, আপনাকে দেয়নি। আমাকে আমাকেও দিয়েছে, কিন্তু না না না, এই মানে আপনাকে দেয়নি, আপনাকে দেয়নি, আপনাকে আমি যদি, ধরেন আমি যদি বিয়ের সময় সেই অধিকারটা আপনাকে দেই, তাহলে একটা তালাক আপনার নিজের উপরে নেওয়ার ইয়েটা আমি দিব আপনাকে, রেদার দেন অন্য কোনো ভাবে আপনি নিবেন। আমি যদি বিয়ের সময় আপনাকে ওই ইয়েটা দিই, হ্যাঁ তোমাকে আমি আমি যদি এই কাজ করি, তাহলে তুমি নিজের উপরে একটা তালাক নিতে পারো, তখন আপনি এই কাজটা করতে পারবেন, নিজের উপর একটা তালাক নিতে পারবেন। কিন্তু সেইটা যদি আপনাকে না দেওয়া হয়, তাহলে তো আপনি নিতে পারবেন না। এই অধিকারটা তো আল্লাহ আমাকে দিছে, এই অধিকার চর্চা করার জন্য আপনি আমাকে কিভাবে খারাপ পার্সন বলতে পারবেন, আমাকে কিভাবে খারাপ লোক বলতে পারবেন? আল্লাহ তালাক দেওয়ার অধিকার তো আল্লাহ আমাকে দিছে না, আমি অধিকার চর্চা করছি, এই অধিকার চর্চা আচ্ছা করার জন্য অধিকার আপনি চর্চা তো আমাকে আপনি খারাপ বলতে করতেছেন, পারবেন কিন্তু না। আপনি আপনার স্ত্রীর সাথে জুলুম করতেছেন। হ্যাঁ বা আমাকে যদি অধিকার দেওয়া হয় তালাক করতেছেন, দেওয়া, না 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 নীলুফা আপু, আমাকে যদি অধিকার দেওয়া হয় তালাক দেওয়া, সেই অধিকারটা আমি যদি চর্চা করি, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ আমাকে জুলুম করার অধিকার দিয়েছেন? না আমি তো সেটা বলিনি, সেটাই তো আল্লাহ তাআলা বার হয়ে যাচ্ছে, এটা বলিনি, অর্থটা ওইভাবে বার হয়ে যাচ্ছে, সেই জন্য বললাম। তাহলে হয়তো বা বুঝতে ভুল হচ্ছে, কিন্তু আমি এভাবে বলিনি। আমি বলছি যে তালাক দেওয়ার অধিকার আল্লাহ তাআলা দিছে, ঠিক আছে, পুরুষদেরকে দিছে, কিন্তু সে যদি, আচ্ছা 1 মিনিট আমি উত্তরটা সাজাইনি। হ্যাঁ হ্যাঁ শুনুন ফারাজ ভাই, আমি ততক্ষণে আপনাকে ওই জিনিসটা বলি। ওই হাদিসটা হচ্ছে কি জানেন, হাদিসটা হচ্ছে সুনান ইবনে মাজার 2081 নাম্বার হাদিস, আমি হাদিসটা স্ক্রিনেই দেখাই নাকি? জি জি ভাই, তাহলেই ভালো হয়, শ্রোতারা দেখতে পারবে। উনি আপু ততক্ষণ এটা সাজায় নিক, উনি আমাদেরকে যেটা বলতে চাচ্ছে। সুনান ইবনে মাজা কই গেল রে বাবু, জি পেয়েছি। আচ্ছা হ্যাঁ আমি তাহলে বলবো নাকি? একটু একটু দাঁড়ান, আমি ওনাকে একটু রেফারেন্স দেখাই নি, আপনি আরো ততক্ষণ ভালোভাবে সাজান একটু। একটা হাসান হাদিস, এটাকে এই দেখেন, হাদিস নাম্বার হচ্ছে সুনান ইবনে মাজার হাসান হাদিস, এটা বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাহকিকৃত। হ্যাঁ তাহকিকৃত তাহকিকৃত, হ্যাঁ অবশ্যই। তা হাদিস নাম্বার হচ্ছে 2081, সেখানে ইবনে আব্বাস বলতেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে যে তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে বলে, হে আল্লাহর রাসূল, আমার মনিব তার বাঁদিকে আমার সাথে বিবাহ দিয়েছে, এখন সে আমার ও আমার স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটাতে চায়। বা রাবী বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিম্বারে আরোহণ করলেন, তারপর বললেন, হে লোক সকল, তোমাদের কারো এরূপ আচরণ কেন?
যে সে তার গোলামের সাথে তার বাদীর বিবাহ দেয়, অথবা তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটাতে চায়, নারীর উরু স্পর্শ করা যার জন্য বৈধ, তালাকের অধিকার তার। শুনছেন? সেটাই তো, এখানে তো মানে লাস্ট লাইনে তো একেবারে স্পষ্ট মানে স্পষ্ট করে বলে দেয় হলো যে অধিকারটা তার যে নারীর স্পর্শ করবে। তো তো এখানে তো নারী যে তালাক দেওয়ার অধিকার নাই, সেটা এই জন্য তো নারীকে আলাদা করে মানে আলাদা রেখে দেওয়াই হয়েছে। একটা হাদিস দেখেন, বিয়ের আগে তালাক প্রদান, 2190 নম্বর হাদিস আবু দাউদের, এটা এটাও হাসান হাদিস। তো এখানে বলতেছে হাসান সহি হাদিস আর কি, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে মহিলার উপর অধিকার নেই তাকে তালাক দেওয়া যায় না, যে মহিলার উপর অধিকার নেই তাকে তালাক দেওয়া যায় না। কি অধিকার? একটু আগেই তো বললামই, উরু স্পর্শ করার অধিকার। যে মহিলার উপর অধিকার নেই তাকে তালাক দেওয়া যায় না, যে গোলামের মালিকানা নেই তাকে আজাদ করা যায় না। তোমার মালিকানাধীন বস্তুই কেবল বিক্রয়যোগ্য। ইবনু সাব্বা আরো বলেন যে যে বস্তুর উপর তোমার মালিকানা নেই তার মান্নাত পূরণ করতে হবে না। কি হচ্ছে মালিকানার ব্যাপারটা আর কি, যে কার অধিকার কার। জিনিসটা জিনিসটা ভালো টোনে মিলানো হয়েছে, যে স্বামী যখন স্ত্রীকে তালাক দিচ্ছে এটার সাথে মিলানো হচ্ছে যে মালিক তার ইসেকে দাসকে আজাদ করছে, যে মালিকের অধিকার, যে যে দাসটা যে মালিকের না সেই মালিক তাকে আজাদ করতে পারবে না। ঠিক তেমনি যে স্ত্রী স্বামী অন্য কেউ না, সেই স্বামী তাকে তালাক দেওয়ানোর কোনো কথা বলতে পারবে না, শুধুমাত্র তার স্বামী তাকে তালাক দিতে পারবে। মানে টোনটা বেশ ভালোই মিললো মাতব্বর ভাই। যেমন নারী ঘোড়া অমঙ্গলের কথা উদাহরণটা খুব সুন্দর করে মিলাইছে, কালো কুকুর আর কি কি। এখন নীলুফা আপু, আপনি ওই ফারাজ ভাই আপনাকে যে কথাটা বলছিল যে আল্লাহর দেওয়া একটা অধিকারকে উনি চর্চা করলো, সেটাকে আপনি খারাপ বলতেছেন কিনা সেটা, হ্যাঁ বল, আপনি অ্যান্সারটা বলতে চাচ্ছিলেন, বলেন এটা ওই কথাটা জবাবটা। নীলুফা আপু কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি জি শুনছি, হ্যাঁ এখন হ্যালো। আচ্ছা কথাটা বোধহয় ওনাকে আরেকবার মনে করাই দেন, ফারাজ ভাই আপনি বলছিলেন যেটা আমি বলছিলাম যে আপনি আপনার দাবিটা এরকম ছিল যে তালাক দিচ্ছে সে খারাপ একটা কাজ করছে বা জুলুম করছে। আমার কথাটা ছিল যে কাজটা করার অধিকারটা আল্লাহ পাক আমাকে দিয়ে দিয়েছেন, আমাকে দিয়েছেন আপনাকে দেয়নি, সেই অধিকারটা যদি আমি চর্চা করি, আল্লাহর দেওয়া অধিকার চর্চাকে আপনি জুলুমের সাথে কেন তুলনা করছেন? আচ্ছা, আল্লাহর আল্লাহর দেওয়া মানে অধিকার আমি চর্চা কেন করব? আল্লাহ কি বলছে যে তোমরা এটাকে চর্চা করো, মানে আমি এই অধিকারটা তোমাদেরকে দিয়েছি, তোমরা বিয়ের পরও আর খালি চর্চা করো, তালাক দাও? আল্লাহ কি এটা করে? তাহলে তো সেই সেন্স আপু, একাধিক বিয়ে করার অধিকার তো প্রত্যেকটা মুসলমানের ছিল, মানে একসাথে চারজন বিবি রাখার অধিকার তো প্রত্যেকটা মুসলমানের ছিল। সেক্ষেত্রে তো আমি নবী মোহাম্মদ আর সাহাবা এবং সবাইকেই এই এই মেথোডোলজিতে দোষী করতে পারি। হ্যাঁ, আপনাদেরকে চারটা বিয়ে করার অধিকার দিয়েছে, একাধিক বিবি রাখার, একই সাথে একাধিক বিবি রাখার অধিকার দিয়েছে, কিন্তু আল্লাহকে আপনাকে বলেছে অধিকারটা চর্চা করতে, আপনারা কেন করলেন? না না, একাধিক বিয়ে করারও তো অধিকার দেওয়া হয়েছে মাতব্বর ভাই, বা মুমিনদেরকে একাধিক বিয়ে করার, একই সাথে একাধিক বিয়ে করার অধিকার দেওয়া হয়েছে না? এবং তো নবী মোহাম্মদ আর সাহাবা তাবেই তাবে তাবিন অলমোস্ট সবাই একই সাথে একাধিক বিবি দেখেছিলেন। তো সেই সেন্সে তো আমি তো তাদেরকেও দোষী বলতে পারি। হ্যাঁ, যদিও আল্লাহ পাক আপনাদেরকে সেই অধিকারটা দিয়েছেন যে আপনারা একই সাথে একাধিক বিবি রাখবেন, কিন্তু নীলুফাপুর মতে আপনাকে এই অধিকার দিলেও আপনি কেন এটা চর্চা করবেন? আপনি তো এটা চর্চা করবেন, আল্লাহ কি আপনাকে বলেছেন এটা চর্চা করতে? কিন্তু নবী মোহাম্মদ নিজেও তো চর্চা করছে, মানে আমরা তো চাইল্ড বিয়ের উদাহরণে আর যাওয়ার দরকার পড়তেছে না, তালাকের উদাহরণই তো নবী মোহাম্মদ উদাহরণ, নবী মোহাম্মদ নিজেই তো তালাক দিয়েছে ফারাজ ভাই। হ্যাঁ, তালাকও দিয়েছেন, একাধিক বিবিও রেখেছেন, এই যে অধিকারটা দেওয়া হয়েছে সেই অধিকার তিনি চর্চা করেছেন। আল্লাহ কি তাকে বলেছেন যে হ্যাঁ তোমাকে চারটা একাধিক বিয়ে করতেই হবে? ইভেন আমরা একটু আগে কিন্তু যে হাদিস নিয়ে আলোচনা করলাম, সেই হাদিসের মধ্যেও কিন্তু দেখানো দেখা যাচ্ছে যে নবী মোহাম্মদ রূপ লবণে আকৃষ্ট হয়েই সেই তার অধিকার, নবী মোহাম্মদ তার নিজের অধিকারটা কি করলেন, চর্চা করলেন। এই এই মেথোডোলজিতে আমি তো নবী মোহাম্মদ কেও ওই খারাপ দৃষ্টিতে দেখতে পারি যে আল্লাহ আপনাকে অধিকার দিয়েছে বলে কি আপনি চর্চা করবেন? নবীজির কথা তো ভিন্ন,
তার কথা না বলি, আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষের কথা বলি। তিনি আল্লাহর হুকুমে করছেন এবং তার দ্বারা তো না মানুষ একটু ইসলামে কবুল না হয়ে না গেছে। নীলুফা আপু, একটু একটু আগেই তো দেখান, আপনাকে দেখাইলাম যে আল্লাহর হুকুমে করে না, ইভেন আপনিও তো এই কথাটাই বলেছিলেন যে হ্যাঁ এইখানে আল্লাহর হুকুমে করে নাই। ইভেন তো আমি আপনাকে একটা স্পেসিফিক কেস দেখাই দিলাম, জুয়ারিয়ার কেসটা, যে যখন তাকে নিয়ে আসা হলো দরবারে, সে মুক্ত হওয়ার জন্য বললো, নবী মোহাম্মদ তার রূপ লাবণ্যে আকৃষ্ট হলেন, আকৃষ্ট হয়ে বললেন যে তুমি আমাকে বিয়ে করবা কিনা। এখানেও তো তিনি একই ইয়েটাই অধিকারটাই চর্চা করেছেন, উনি আল্লাহর, ওইখানে তো আল্লাহর কোনো ওহি আসছে মাঝখানে, ওহি এসে তাকে বলছে যে তাকে বিয়ে করতে হবে, এরকম তো কোনো কিছু পাওয়া যায়নি। আচ্ছা আচ্ছা, মেয়েরা হলো অনেক বেশি ইমোশনাল হয়, তো তালাকের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যেই স্বামী তালাক দিবে সেই স্বামী আবার যদি এসে মানে মাফ চায় অথবা তাকে আবার ফিরে পেতে চায়, সেক্ষেত্রে তো মেয়েরা মানে মেয়েরা যেহেতু অনেক বেশি নরম মনের হয় আর অনেক বেশি ইমোশনাল হয়, সেক্ষেত্রে তো মাফ করে দিবে। আবার সে যেই স্বামী প্রথমে তালাক দিয়েছে সে আবারও এরকম করবে, আবারও তালাক দিবে, এই গ্যারান্টি কোথায়? তার মানে উনি বলতে চাচ্ছে, একে তো উনি মেয়েদেরকে ইমোশনাল বলতে আমি বুঝলাম না, উনি কি দুর্বল বোঝাচ্ছেন? ইমোশনাল হয়তো খারাপ কিছু না, ইমোশনাল শুধু মেয়েরা কেন হবে, ইমোশনাল ছেলেরা মানে কেন তো হবে না? দুর্বল না, ছেলেদের যদি থেকে দুর্বল মেয়েরা না বেশি হয়, ইমোশনাল হয়, যদি দুর্বল না হয়, এটা যদি আল্লাহ এভাবেই না, মেয়েদের এটা এটা তালাক এটা দিয়ে মেয়েদের ভুয়া দিয়েছে। কথা, শোনেন, এটা ভুয়া কথা যে মেয়েদের চেয়ে ছেলেরা বেশি দুর্বল, এটা তো দুর্বল বা কি বললেন এই যে দুর্বল ইমোশনাল, না, এগুলি ইমোশনাল হইতেছে সমাজের, শোনেন, এগুলি হইতেছে সমাজের তৈরি করা। আপনি যদি এমন সমাজে বড় হইতেন যেই সমাজের নাকি ছেলে এটা মানে মেয়েকে, আমি এটা এটা মুসলিম সমাজের ক্ষেত্রে সত্য হইতে পারে, আমাদের মতো এটা মুসলিম অনুন্নত ভিডিও দেশের আপনি সমাজের যেই ক্ষেত্রে, সমাজের কথাই বলেন না কেন, এটা নীলুফাপু না একটু নীলুফাপু সমাজেও হয়, আমি তো সমাজটাকেই তো দায়ী করব, যদি সেটা পৃথিবীর প্রত্যেকটা দেশেও হয় আমি তো সমাজটাকেই দায়ী করবো, কারণ বায়োলজিক্যালি তো আমি এরকম কোনো ডিফারেন্স পাচ্ছি না যে মেয়েরা ইমোশনাল হবে ছেলেরা ইমোশনাল হবে না, এরকম তো কোনো আপনি ডিফারেন্স পাচ্ছি না। আপনার লাইফে নীলুফাপু আমি তো একই না, আপনি আরো একটু অনেক মেয়েরা যুক্ত হয়েছে, এই আমি ধরনের তার কথা বলার আগে, পার্সোনাল না জীবনে না সফল হয়ে নীলুফাপু গেছি একটু একটু অথবা কথা, একটা নীলুফাপু আমার একটু কথা শুনেন, জি জি এই ধরনের কথা জি বলার আগে একটু ভাববেন, এই কথাগুলো কিন্তু মোটেও সেন্সিবল কথা না, যে মেয়েরা ইমোশনাল হয় ছেলেরা কম ইমোশনাল হয়, এগুলো কিন্তু মোটেও সেন্সিবল কথা না। এগুলা কে ইমোশনাল হবে কি ইমোশনাল হবে না, কার আত্মমর্যাদা বোধ বেশি থাকবে কার আত্মমর্যাদা বোধ কম থাকবে, এগুলা কিন্তু জেন্ডারের উপর বেস করে না, রেদার দেন ইন্ডিভিজুয়ালের উপর বেস করে। আমি আমার জীবনে এমন অনেক নারী পেয়েছি যাদের আত্মসম্মান বোধ আমার থেকে হাজার হাজার গুণ বেশি। ধরেন আমাকে যদি আমার একটা বন্ধু একটা বাজে কথা বলে, ধরেন যে বাজে কথাটা বললো, আমি হয়তো বা তাকে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর তাকে মাফ করে দিতে পারি। আমার এমন নারী বন্ধু আছে যারা ওই ধরনের বাজে কথা শুনলে বা তাদের সাথে এরকম বাজে কাজ কেউ করলে তাদেরকে সারা জীবনে কখনো মাফ করবে না, ওই রকম আত্মসম্মান বোধ আমার পরিচিত এমন অনেক নারীর মধ্যে আছে। আমার পুরুষের থেকে একজন নারীর আত্মসম্মান বোধ বেশি হতেই পারে, এই জিনিসটা, আত্মসম্মান বোধ বেশি থাকা, তারপর ইমোশনাল বেশি হওয়া বা কম হওয়া, এই জিনিসটা লিঙ্গের উপর না, রেদার দেন কিসের উপর ডিপেন্ড করে, রেদার দেন ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালের উপর। আপনিও চিন্তা করেন, আপনার এক্সাম্পল দিয়ে চিন্তা করেন, আপনিও হয়তো বা জীবনে এমন পুরুষ দেখেছেন যার থেকে আপনার আত্মসম্মান বোধ অনেক বেশি, বা যার থেকে আপনার এমন হয়তো অনেক পুরুষও দেখেছেন যার থেকে আপনি কম ইমোশনাল, আপনার থেকে ওই পুরুষটা একটু বেশি ইমোশনাল, এটা খুবই স্বাভাবিক একটা দেখা ব্যাপার এরকম ওই জিনিসটা। আমার মনে হয় না, আমি তাহলে আপনি যেই সমাজে বড় হয়েছেন, আপনি যেই আপনি সমাজে যদি বড় এটা আপনি যদি এটা যদি ডিনাই করেন, এটা যদি একদম আউটরাইট ডিনাই করেন যে আমার থেকে বেশি একটা পুরুষ কখনোই ইমোশনাল হইতে পারবে না, এটা যদি আউটরাইট ডিনাই করেন, পারি না, তাহলে আমি তাদেরকে এইভাবেই সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি না, এইভাবে ছোটবেলা থেকে বড় করা হয়েছে, এরকম করে সৃষ্টি করা হয়েছে, এই ধরনের কোনো এভিডেন্স নাই। আপনি যার সাথে কথা বলতেছেন এখানে নীলুফাপু, নীলুফাপু মাতব্বর আছে অভিজিৎ, আমি গ্যারান্টি, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে চিনি না, বাট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মাতব্বর আছে অভিজিৎ আপনার চেয়ে 1000 গুণ বেশি ইমোশনাল। আপনি একটা আপনি একটা আপনি একটা মুভি দেখার সময় আপনি যদি একটা মুভি দেখার সময় কোন একটা ইমোশনাল সিন দেখে কেঁদে দেন, তার তার বহুত আগে মাতব্বর আজাদ অভিজিৎ কেঁদে দিবে আপনার থেকে। আমি আমি ড্যাম শিওর মাতব্বর আজাদ অভিজিৎ আপনার থেকে বেশি ইমোশনাল। নীলুফাপু, আমি যে আমি 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 যে আপনার থেকে বেশি কান্নাকাটি করি এটা আপনার বিশ্বাস হয় কোনোভাবে? আমার বিশ্বাস হয় না, কারণ দরকার নেই বিশ্বাস করার, কারণ আমি কাউকে বিশ্বাস করাইতে চাইও না। শোনেন শোনেন, কাউকে বিশ্বাস করাইতে চাইও না, দরকার নেই তাহলে এটা জানার, খালি জেনে রাখেন যে আপনার চেয়ে বেশি ইমোশনাল মানুষ দুনিয়াতে আছে, খালি এটুকু জেনে রাখেন। আছে মানুষটা পুরুষ, অবশ্যই মানুষটা আছে, খুবই কম,
আর পুরুষ মানুষ যদি এক্স্যাক্টলি, 50% থাকে, নীলুফা এখানে 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 থামেন, এখানে থামেন, খুবই কম, খুবই কম না, যদি খুবই কম একজনও থাকে, একজন নারী থেকে বেশি ইমোশনাল একজনও থাকে, তাহলেও কিন্তু এটা জেন্ডার বেসিস না, এটা কি বেসিস না আপু? এমনও যদি একজনও পুরুষ পান, 10 জন পুরুষ পান যে তারা নারীদের থেকে বেশি ইমোশনাল, যদি পেয়ে যান, তাহলে তো এই জিনিসটা এস্টাবলিশ হয় যে ইমোশনাল হওয়াটা, বেশি ইমোশনাল হওয়া বা কম ইমোশনাল হওয়ার বিষয়টা এটা জেন্ডারের উপর না, এটা বিষয়, এটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালের উপর, এটা ডিপেন্ড করে সমাজের উপর, এটা বিশেষ, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার এনভায়রনমেন্টের উপর, রেদার দেন লিঙ্গের উপর, যে আমার কোন লিঙ্গটা আছে। আমি এটা কখনোই মানতে পারি না যে একজন একজন নারী, জাস্ট বিকজ সে নারী, এই জন্য সে পুরুষের থেকে কম বা বেশি ইমোশনাল হবেই। এটা এটা ইন্ডিভিজুয়াল মানে লিঙ্গের উপর ডিপেন্ড করে, এটা আপব্রিংইং এর উপরে বেশি করে ডিপেন্ড করবে, আপব্রিংইং সে যেভাবে হয়েছে সেইভাবে, এটা আপব্রিংইং এর উপর ডিপেন্ড করবে, এটা আপব্রিংইং এর সাথে জড়িত, এটা জেন্ডারের সাথে কোনো দিনই না, জেন্ডার জিনিসটি তো সবার সাথে কেমনে জড়িত হবে একটা জিনিস, বায়োলজিক্যাল যদি বলেন বায়োলজিক্যালও তো এরকম তো না, এরকম কিছু। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে যাচাই করা, বা এই যে কথাগুলো আপনি বলতেছেন যে মেয়েটাকে প্রোটেক্ট করার জন্য আল্লাহ এই নিয়মটা দিছে, মেয়েটা যদি আবার ওই স্বামীর কাছে যায় এই জন্য, আপনি কি নিজে কনভিন্স আপু এই কথাটা, এই যুক্তিটা দিয়ে? আমি নিজে মানে বুঝিনি, আপনি নিজে কনভিন্স যে একটা মেয়ে যাতে ইমোশনাল হয়ে তার আগের স্বামীর সাথে কাছে ফেরত না যায় এই জন্য এই নিয়মটা করা হয়েছে? না না না, আগের স্বামীর কাছে ফেরত না যায় না, তাকে তো এখানে বাছার মানে সে বাছাই করে নিতে পারবে। হ্যাঁ, তাহলে যে বাছাইয়ের কথাটা বললেন, আল্লাহ তো সেই কথাটা বলেনি, আল্লাহ সেই কথাটা বলেনি, কেমন জানেন দেখেন এখানে কি বলছে, আল্লাহ তো সব অতঃপর ক্লিয়ার করে বলবে না তো, না আল্লাহ ক্লিয়ার করেই বলছে, কি বলছে, অতঃপর যদি সে তালাক প্রদান করে তাহলে এরপরে অন্য স্বামীর সাথে বিবাহিতা না হওয়া পর্যন্ত সে তার জন্য বৈধ হবে না। মানে কি, মানে আপনি যদি অলরেডি দুইজনই যদি আপনারা পস্তান, আরে আমরা ভুল করছি রে স্বামী, রে তোমার ছাড়া আমি বাঁচবো না, স্বামী বলতেছে ওরে স্ত্রী তোরে ছাড়া আমি বাঁচুন না রে, দুইজনই দুজনের জন্য আপনারা মরে যাইতেছেন, এত আবেগি হয়ে পড়ছেন একেবারে, এত পরিমাণে গিল্টি ফিল করতেছেন আপনারা, আল্লাহ তো বলে দিছে, সেই ক্ষেত্রেও তো আল্লাহ বলে নাই যে যদি তোমরা দুজন দুজনকে অনেক ভালোবাসো ক্ষমা করে দাও এই সেই তাহলে সাথে সাথে বৈধ না, যখন যতক্ষণ পর্যন্ত না আরেকজনের বিবাহিতা হবে সে, তার জন্য সে বৈধই না। মাতু ভাই, এটা তো ইভেন কাটানো যেত, এটা তো ইভেন এইভাবে কাটানো যেত যে কোনো বিবিকে যদি একবার তালাক দিয়ে আবার গ্রহণ করো তাকে তুমি ইহ জন্মে আর তালাক দিতে পারবে না, তাহলেই তো হয়ে যেত। আপনি ইসলামিক যে রুলিংটা মানে আপনি আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে এটা একটা ভালো রুলিং, এটা কোনোভাবেই মেক সেন্স করতে না, আমি ভালো রুলিং এর কথা বলিনি, আমি বলছি আল্লাহ আল্লাহ আমি যেটা বলতে চাচ্ছি বা আল্লাহ যেটা করছেন সেটা আল্লাহ আল্লাহ সব জানেন, আগে পরে সবকিছুই জানেন, জেনে বুঝে তো ভালোটাই দিছেন, জেনে বুঝে তো খারাপটা দেনই, আপনি তো এটা ভালো দেখেই বলতেছেন, আপনি তো বলেন জেনে বুঝে র্যান্ডম একটা কথা বলে দিচ্ছে, এরকম তো না, তাই না? জেনে বুঝে তো অবশ্যই তিনি ভালো রুলিংটাই দিবেন, ভালো রুলিংটা তো মেক সেন্স করে, ভালো রুলিংটা তো মেক সেন্স করতেছে না। ধরেন ধরেন আপনাকে কেউ একজন তালাক দিল, হ্যাঁ, আপনি পূর্বের স্বামীর কাছে ফেরত দিতে যাচ্ছেন, আপনার পূর্বের স্বামী আপনাকে ফেরত দিতে যাচ্ছে এবং আপনারা দুজনেই যাচ্ছেন এক ইয়া করতে, আপনারা দুজনেই একসাথে ফেরত আসতে যাচ্ছেন কিন্তু আপনাকে আল্লাহ পাক এটাতে বাধা দিল, ঠিক আছে, আপনি কি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে আপনি যখন সেকেন্ড স্বামীর কাছে যাবেন, প্রথম স্বামীর কাছে না সেকেন্ড স্বামীর কাছে যাবেন, সেই স্বামীটা আপনাকে ইহ জন্মে তালাক দিবে না বা ইহ জন্মে কখনো মনে কষ্ট দিবে না, এটা কি গ্যারান্টেড? না সেটা তো না, এই এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন যে তুমি আরেকজনের কাছে আরেকজনকে বিয়ে করে যদি সে তোমাকে তালাক দেয় বা তার কাছে যদি তুমি থাকতে না, এটা তো সেন্স মেক করলো কথা, তাহলে তাহলে সেন্স মেক করলো কথা, যে যেই স্বামী, যে ধরেন আপনি যে স্বামীর কাছে তালাক, যে স্বামী আপনাকে তালাক দিয়েছে সেই স্বামীর কাছে ফেরত যেতে চাচ্ছেন কিন্তু সেই স্বামী হয়তো বা খারাপ হইতে পারে এই জন্য আপনাকে আল্লাহ সরাসরি তার কাছে যেতে চাচ্ছে না, কিন্তু আপনাকে এর উপরে আরো একটা বাজে এক্সপিরিয়েন্স ফেস করতে হবে, আপনাকে এরপর আরেকজনের সাথে বিয়ে করতে হবে, আরেকজনের কাছে তালাক প্রাপ্ত হইতে হবে, তারপরে মানে আরেকটা বাজে এক্সপিরিয়েন্স পাওয়ার পরে আপনি আপনার স্বামীর কাছে ফেরত আসতে পারবেন, এরাদেন প্রথম বাজে এক্সপিরিয়েন্স এর পরে, এইখানে তো কোনোভাবে সেন্স মেক করতেছে না।
আমার মনে হয় কি ফারাজ ভাইয়ের যে কথাগুলো বললো নীলুফ আপু, আপনি ঠান্ডা মাথায় কথাগুলো ভাববেন আবার, ঠান্ডা মাথায় কথাগুলো আবার ভাববেন। আচ্ছা এখন হচ্ছে যে আপনারা বলতেছেন যে মানে সে তার প্রথম স্বামীটাকে নিতে চায় এবং সে যাইতে চায়, এই জন্য সে আরেক জায়গায় বিয়ে না করে সে তার প্রথম স্বামীর কাছে কেন সে তার ডাইরেক্ট মানে যেতে পারবে না, এটাই তো বলতে চাচ্ছেন? না ভাই আমার কোনো প্রশ্নই নেই, আপনি দেখি দেখি আপনার মধ্যেই এই প্রশ্ন জাগে কিনা। আত্মসম্মান বোধ বলতে যদি কিছু থাকে তাহলে তো জাগার কথা, যে আমি আমার বউয়ের সাথে ছাড়াছাড়ি করছি আবার আমরা একটা একসাথে হয়ে যেতে চাচ্ছি, এইখানে আচ্ছা আরেকজন আবার একসাথে হইলে যে ওই লোকটা আবার তালাক দিবে না? সেটা সেইটা সেইটা ভাই সেইটা ভাই আপনি সেই প্রশ্নটা করার আগে এই প্রশ্নটা করা উচিত, আপনার তালাক দেওয়ার অধিকারটা কই? মানে একজনের তালাক দেওয়ার অধিকারই নাই, আরেকজনের অধিকার আছে, সে বারবার তালাক দিবে কিনা সেটা নিয়ে আপনার প্রশ্ন, হ্যাঁ সেটা আচ্ছা নিয়ে আপনার অনেক আচ্ছা, জিজ্ঞাসা। সে এখন যেই কারণে সে আমাকে তালাক দিল বা কোনো কারণ সে লাগবে না, ধরলাম তালাক দিতে সেই কোনো কারণ আমাকে, লাগে না, ইসলাম অনুযায়ী তালাক দিতে কোনো কারণ লাগে না। ধরেন আপনি তাকে অনেক ভালোবাসেন, তার মন চাইছে সে আপনাকে তালাক দিতে পারবে ইসলাম অনুযায়ী, ইসলামে ভালোবাসলে পুরুষের, তালাক দিবে কেন আবার মন চাইলে? মনই বা হ্যাঁ চাইবে কেন? এটা কারো তার মন খুশি, না তার থাকলে তার কারো যদি মন উঠতে লাগবে না? বসতে মন চায় যে সে তালাক দিবে বিয়ে করবে, ইসলাম অনুযায়ী কোনো বাধা নেই তার জন্য, এটা তার ইচ্ছা, কোনো শাস্তিও নাই, এটা এটাও জানি, কোনো শাস্তি নেই, কিন্তু কিচ্ছু নাই, কোনো কোনো বাধাও নাই, সে চাইলেই করতে পারবে, কোনো কারণ লাগবে না। মেয়েদের বেলায় কি তালাক চাইতেও কারণ লাগবে, আর পুরুষের বেলায় তালাক দিতেও কারণ লাগবে না, কোনো কারণ লাগবে না। তো সেইটা নিয়ে আপনার প্রশ্ন জাগতেছে না, আবার আপনি বলতেছেন যে যদি আবার তালাক দেয়, যদি আবার তালাক দেয়, যদি দেখুক না সে পিটায় মাইরা ফেলুক না সেটা পরের কথা, আমি বলতেছি কোন মুহূর্তের কথা, যে এই মুহূর্তে আপনারা দুইজনই চাইতেছেন একসাথে হইতে, সেই ওইটা তো মুহূর্তটাতেই আপনারা দিচ্ছেন। আয়সা মাফ চাইলে ইমোশনাল হয়ে পরে মাফ তো করেই দেয় মেয়েরা, মেয়ে মানে হ্যাঁ মাফ করে দিলে, তো এইভাবেই ফারাজ ভাই আপনাকে কি কোয়েশ্চেন করছে বুঝছেন? আপনি তো বারবার ওয়ার্স্ট কেস সিনারিওটার দিকে যাচ্ছেন, ফারাজ ভাই বেস্ট কেস সিনারিও কিন্তু বলে নাই, এভারেজ কেস সিনারিও কে বলছে, আমি এবার আপনার সামনে বেস্ট কেস সিনারিও বলতেছি। আপনি আমাকে বলেন তো, যদি দুইজন দুইজনের প্রতি খুবই ভালোবাসাময় একটা জীবন যাপন করার সম্ভব হয়, সেই জিনিসটা থেকে তারা বঞ্চিত হবে কিনা? হ্যাঁ সেটা থেকে বঞ্চিত হবে। তাহলে আপনার আল্লাহ সেই বঞ্চিত হওয়ার সুযোগটা করে তবে দিচ্ছে। এটা আমরা আসলে কি দেখেন, আমরা যেটা ভাবি বা আমরা যেটা কল্পনা করি প্ল্যান করি ওইভাবে কিন্তু কিছুই হয় না কিছুই হয় না আমাদের লাইফ। আপনারটাই, ধরে নিলাম আপনারটা হয়েছে, ধরে নিলাম 33% কেসে আপনারটা হয়েছে, সর্বোচ্চ ওয়ার্স্ট কেস সিনারিও 33% কেসে ফারাজ ভাইটা হয়েছে, এভারেজ কেস সিনারিও, আর 33% কেসে আমারটা হয়েছে, এভারেজ কেস বেস্ট কেস সিনারিও, মানে সুখে থাকছে অথবা স্বাভাবিক থাকছে অথবা খুব কষ্টে থাকছে। তো আপনার আল্লাহ তো 3/1 ভাগ ক্ষেত্রে রাস্তা বন্ধ করে দিছে, 3/1 ভাগ ক্ষেত্রে না, সরি 3/2 ভাগ ক্ষেত্রে রাস্তা বন্ধ করে দিছে, যে খুব সুখে থাকলেও ওই রাস্তা বন্ধ, যদি স্বাভাবিক থাকতো তারা সেই রাস্তাটাও বন্ধ, শুধুমাত্র ওয়ার্স্ট কেস সিনারিওর ক্ষেত্রে আপনার আল্লাহ এটা একটা ভালো কাম করছে আপনার যুক্তিতে আর কি, যে যাক এই রাস্তাটা বন্ধ, কিন্তু রাস্তা যে বন্ধ এটা আপনি বুঝতেছেন। ভাই কোনো কেসে নাই, আমি একটু লাস্টে আমাকে একটু 2 মিনিট সময় দিবেন তাহলে কথা শেষ। এক্স্যাক্টলি ফারাজ ভাই, কোনো কেসে আসলে নাই কারণ রাস্তাটাই তো বন্ধ। হ্যাঁ বলেন। আচ্ছা আপু, আপনার প্রথম ওই কথাটাতে বা প্রথম যুক্তিটাতে ফেরত আসি আমি, প্রথম মানে আমার সাথে যখন কথা বললেন ওই ওই যে তালাক তালাক বিষয়টা, তো ওইখানে ফেরত আসি, আপনি বলছিলেন এরকম যে ধরেন আপনাকে আপনার স্বামী যদি তালাক দেয়, 3 তালাক দিয়ে দেয়, এবং 3 তালাক দেওয়ার পর আবার আপনার কাছে সে কান্নাকাটি করে, আপনি যদি আবার তার কাছে ফেরত যান তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে সে তো আপনাকে আবার কষ্ট দিতে পারে, আবারও তালা দিয়ে দিতে পারে, এটাই তো না? কিন্তু আপু একটু ভাবেন যে আপনাকে আল্লাহ যেই ঘুরানো পন্থাটা দিল যে আপনি অন্য আরেকজনের সাথে বিয়ে করবেন, তার কাছে তালাক নিবেন, সে যদি আপনাকে তালাক দেয় আর কি, আপনি নিবেন না, সে যদি আপনাকে নিজের ইচ্ছে তালাক দেয়, তাহলে আপনি আবার প্রথম স্বামীর কাছে ব্যাক করতে পারবেন, তাই না? এখানে কি আল্লাহ কোনো গ্যারান্টি দিয়েছে আপনি যে আবার প্রথম স্বামীর কাছে ফেরত গেলেন সেই স্বামীটা আবার আপনাকে তালাক দিতে পারবে না, এই গ্যারান্টি কি আল্লাহ দিয়েছে? মানে প্রথম স্বামীর কাছে যে গেলাম সে আমাকে আবার তালাক মানে দিবে না, এটা এটার কি কোনো দিবে গ্যারান্টি নাকি আছে দিবে না? এটা না, এটা সে তো যে কোনো আপনাকে আবার গ্যারান্টি তালাক, নাই, কারণেই তো তাহলে আল্লাহ আপনার ওইটা আমাকে, ফিল আপ হলো কোথায়? তাহলে আপনার যে মানে মেইন সমস্যাটা, আপনি যদি আপনার সরাসরি তার কাছে ফেরত যান তাহলে সে আপনাকে আবার তালাক দিতে পারে, এই যে আপনার প্রবলেমটা, এই প্রবলেমটা তো আপনার ওই যে ঘুরে গেলে সেখানেও তো আপনার সেই প্রবলেমটা এখনো এক্সিস্টিং, সেই প্রবলেমটা তো সলভ হচ্ছে না। কেন সলভ হবে না? কেন যদি মানে হিল্লা বিয়ে যে যার সাথে করলো সেও যদি খারাপ হয় না না না, তাহলে সে আমি তার প্রথম সেকেন্ড স্বামীর কাছে, সেকেন্ড বিবির সেকেন্ড হাজবেন্ডের কথা বলছি না, আপনি সেকেন্ড হাজবেন্ডের কাছ থেকে তালাক নিয়ে আবার প্রথম হাজবেন্ডের কাছে গেলেন, হ্যাঁ হ্যাঁ সেই প্রথম হ্যাঁ হাজবেন্ড কি আপনাকে তালাক দেওয়ার অধিকার রাখবে না আবার?
হ্যাঁ রাখবে তাহলে তো আপনার সেই সেই ইয়েটা তো মানে আপনার যে প্রথম প্রবলেমটা যে আপনাকে তালাক দিল আবার গেলেন আপনাকে আবার তালাক দিল, এই প্রবলেমটা তো সলভ হচ্ছে না। আপনি যে ঘুরে আবার প্রথম স্বামীর মানে দ্বিতীয় স্বামী হয়ে আবার ঘুরে প্রথম স্বামীর কাছে গেলেন, প্রথম স্বামী তো আপনাকে আবার সেই তালাক দেওয়ার অধিকারটা রাখতেছে, আবারও তো আপনাকে সেই তালাক এসে দিতেই পারতেছে। হ্যাঁ দিতে পারতেছে, কিন্তু সেইখানে সেক্ষেত্রে তো ওই যে স্ত্রী সে তো জেনে বুঝেই যাবে, তাই না? যে তো আপনার তো বা এটা তো প্রথমবারে ঘুরে ফিরে গেল তো জেনে বুঝেই যাচ্ছে যে এই লোকটা আমাকে তালাক দিছিল, আমি তার সাথে তার কাছেই যাচ্ছি। এখন আল্লাহ যেহেতু এটা নিয়ম করছে, এই আল্লাহ হয়তো আল্লাহ জানে ইয়া ভাই মুশফিক রহমান মিনারের মতো ভাই আল্লাহ ভালো জানে। মানে এটা দিয়ে যারা মিমার্স আছেন তারা একটা মিম করতে পারেন যে কি যে এনি ওয়ান ক্যান বিট মেবি সামডে উসাইন বোল্ট বাট নো ওয়ান ক্যান বিট আল্লাহ ভালো জানে বা ভগবান ভালো জানে, নো ওয়ান চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এইটাতে হার মানতে বাধ্য। নীলু বাপু আমরা হার মানতে বাধ্য, আল্লাহ ভালো জানে কইলে ওইটাতে আর যুক্তির কোনো জায়গা নাই, আপনি ওই জায়গাটা রাখলেন। হ্যাঁ সেটাই, আল্লাহ ভালো জানে সেটা বইলা, সেটা বইলা কিন্তু আল্লাহ ভালো জানে বা আল্লাহ আসলে বেস্ট জানে বইলা কিন্তু নিজের বক্তব্য ঢুকাই দেওয়া যাবে না সেখানে আবার। কেন? এটার আবার আপনার একটা রেফারেন্স দেখাই, সেইখানে আল্লাহ তাআলা বারবার বলছে অনুমানকারীরা ধ্বংস হোক, অনুমানকারীরা ধ্বংস হোক, অনুমানকারীরা ধ্বংস হোক, এই কথাটা বহু জায়গায় বলছে। আমি দেখাচ্ছি রেফারেন্সটা আপনাকে, জায়গায় বলছে বলছে কি যে অনুমান তারা করে তাদেরকে নিষেধ করছে, বলছে যে তোমরা অনুমান থেকে দূরে থাকো। এই কোরআনের কথা আমরা হাদিসে জানি না, আমি কোরআন থেকে দেখাচ্ছি, কোরআনে তো হাদিসে তো আছে অসংখ্য জায়গায়, আমি জাস্ট কোরআন থেকে আপনাকে দেখাচ্ছি। বারবার বলছে যে দিনের ব্যাপারে অনুমানের কোনো জায়গাই নেই, বলতেছে যে তাদের মধ্যে একদম নিরক্ষর লোক আছে যারা কতিপয় মিথ্যা আশেপাশে, তারপরে যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয় না, অনুমানকারী ধ্বংস। হে মুমিনগণ তোমরা বহুবিধ অনুমান হতে দূরে থাকো, কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ, অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই, তারা কেবল অনুমানেরই অনুসরণ করছে, তাদের অধিকাংশই কেবল অনুমানের উপর চলে, আসলে আসলে সত্যের জায়গায় অনুমান কোনো কাজে আসে না। তারপর তুমি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের কথা মতো চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে, তারা শুধু আন্দাজের অনুসরণ করে, তারা শুধু অনুমান করে বলে। এই যে অনুমান, অনুমান করে কিন্তু কোনো কথা বলা যাবে না ইসলাম সম্পর্কে। তারপরে হাদিসে আসছে যে কেউ যদি না জেনে ফতোয়া দেয়, এটা হাদিসটা দেখাতে পারবো, কেউ যদি না জেনে ফতোয়া দেয় তাহলে এই ফতোয়ার দায়ভার তার উপর বর্তাবে। কেউ যদি না জেনে ইসলামের কোন বিধান সম্পর্কে কাউকে বলে সেটার দায়ভারটা তার উপর বর্তাবে। যাই হোক মেলিফা আপু, আজকে কি আরো কিছু বলতেন? না হলে আসলে বিদায় নিতে না, ঠিক আছে না, ঠিক আছে। আমি আসলে লোপা আপুর সাথে ওনার সাথে কথা বলার জন্য জয়েন হতে চাইছিলাম কিন্তু আমি আসলে পারিনি। আচ্ছা নেক্সট টাইম কোনো, আচ্ছা নেক্সট টাইম আপনাকে মাতু ভাই নেক্সট টাইম আসলে আপুকে। আরেকটা কথা, আরেকটা কথা হচ্ছে আপনাদের সাথে কথা বলতে হলে কি লাইভেই কথা বলতে হয়? মানে না, মাধ্যমের তো অভাব নাই, আপনি প্রাথমিকভাবে ইমেইলে যোগাযোগ করতে পারেন, একটা ছদ্মনামে একটা ইমেইল খুলে নিয়ে সেই ইমেইলে আপনি যোগাযোগ করতে পারেন, এরপরে আপনার যে মাধ্যমে সুবিধা হয় সেটা মেসেঞ্জার, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম। না মানে আমি লোকা আপুকে ওনারকে আমি হচ্ছে লোকা আপুকে কথা বলতে না বাট কোনো আমি কোনো রেসপন্স আসলে পাইনি, যার কারণে কিছু লিখতে চাইলে ইমেইলে লিখে দিন, আমি তাকে ফরওয়ার্ড করে দেবো। ঠিক আছে তাহলে আপনার ইমেইলটা, আপনি নীলুবাবু আপনি যদি লোপাপুর সাথে আসলে কন্ট্যাক্ট করতে চান তাহলে আপনি মেইল করেন, তারপরে পরেরটা যদি কোনো প্রসেস থাকে মাতুবর ভাই মেইলে জানা দিবেন আপনাকে, সেটা ফরওয়ার্ড করে দিব। আমি আসলে কার মেইলে করব আর মেইলটা, এই যে আপনাকে মেইলটা দেখানো হয়েছে মাতুবর ভাই আরেকবার একটু দেখায় দেন। ভালো থাকবেন, হ্যাঁ শুভরাত্রি। হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন।